আটক সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক বেপাত্তা তৃণমূল নেতা অন্যতম অভিযুক্ত শিবু হাজারের অভিযোগের প্রেক্ষিতে আটক নিরাপদ সর্দার এখনও অন্তরালে শেখ শাহজাহানের সাক্ষাৎ শিবু মানিকতলায় বিক্ষোভ, জেলাতেও প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ দাবি তৃণমূলের। বিজেপির পর এবার সিপিএম, সন্দেশখালী যেতে বাধা বামেদের, নাজাতে আটকালো পুলিশ, মীনাক্ষীদের সঙ্গে তুমুল বচসা। তৃণমূল সাসপেন্ড করতেই পুলিশের করা শতপ্রণোদিত মামলায় গ্রেফতার উত্তম সর্দার, এসডিপিওর ক্লিন চিটের পরেও জোড়া মামলায় পাকড়াও শেখ শাহজাহানের সাগরেদ। শুধু ভেরি দখল নয়, শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব গ্রামবাসীরা। নারীদের উপরে অত্যাচার করত, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে তৃতীয় নোটিশ ইডির, সোমবার হাজিরার নির্দেশ, হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা দাবি ইডি সূত্রে। লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষ কি বলছেন, কি বলছেন রাজনৈতিক নেতারা, ঘুরে দেখলেন সপ্তর্ষি মৌলিক। তারকা চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30।